সবাইকে নমস্কার বন্ধুরা। আজকে আমরা আমাদের যে নতুন ফার্ম তৈরি হচ্ছে ওখানে যাচ্ছি। মানে একটা গাড়লের আর হাতে ছাগলের ফার্ম হবে, আর সাইডে বাগান টাগান লাগানো হবে। তো এখন ওর কাজ চলছে, তো আমরা ওর উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি। হ্যাঁ, আমি আমার এই কিউটি পাইটা। তো চলো বন্ধুরা, আমাদের যাওয়া যাক ওখানে। কতটা কাজ হয়েছে না হয়েছে সেটা দেখে নেবো। আমি তো থাকি না, আমি বাইরে থাকি, তাই এলাম তো দেখি কতটা কী কাজ হয়েছে আর কি। চলো বন্ধুরা, তো যাওয়া যাক। হ্যাঁ, তো আমরা সেই আমাদের যে যেখানে নতুন ফার্ম হচ্ছে আর কি, ফার্মের কাজ চলছে সেখানে চলে এসেছি ওই রাঙার মধ্যে। তো চলুন আপনাদেরকে দেখানো যাক কী কী কাজ চলছে এখন। এই দেখুন, এগুলো সিমেন্টেড পিলার রোড দিয়ে তৈরি ফেলা হচ্ছে। এই পিলারগুলো দিয়ে বাউন্ডারিটা ঘেরা হবে আর কি। যখন ঘেরা হবে তখন আপনাদেরকে ঠিক ভিডিও আবার আমি দেবো, নিশ্চয়ই আপলোড করব। এটা আমার ফার্স্ট ব্লগ, তাই আপনাদেরকে একটু একটু যেটুকু হচ্ছে। এটা আমার ডাঙ্গা, ঠিক আছে, এইখানের মধ্যে হবে আর কি জিনিসটা। এই যে, তারপরে আসুন, চল আসুন। একটা ছোট্ট পাড়া তৈরি করা হয়েছে, বাড়ি তৈরি করা হয়েছে এখানে, মানুষ থাকার জন্য এই বাড়িটা তৈরি করা হয়েছে। তো বাড়িটার মধ্যেও আপনাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে, দেখানো হবে কি এখানে কি বাড়ি হবে আর কি। হ্যাঁ, বাকি এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এইগুলোতে পুরো আমি ভাবছি আমের চারা লাগাবো। তো আপনারা কমেন্ট করে বলবেন কি লাগালে বেশি ভালো হয়। আপনাদের কমেন্ট খুবই আমার গুরুত্বপূর্ণ, আমার কাছে আপনাদের সাজেশন আমার খুব দরকার। হ্যাঁ দেখুন, এই যে পিলারগুলো ফেলা হচ্ছিলো সিমেন্টেড আমি বলছিলাম, সেগুলো এই রকম করে লাগিয়ে একটা বাউন্ডারি তৈরি করা হবে, এই যে লাগানো হয়েছে আর কি। হ্যাঁ চলুন তাহলে দেখে দেখা যাক। এই যে এই দেখুন বাড়িটা, বাড়িটার মধ্যে দুটো রুম করা হয়েছে। একটা রুমের মধ্যে ওই যে মানে যে গাড়ল বা ছাগল রাখবো তার খাবার টাবার রাখবো আমরা, আর একটা রুমের মধ্যে মানে মানুষ থাকবে, আমরাই থাকবো, আমি বা আমার দাদা বা কেউ একজন থাকবে। তো আমি তো থাকি না, আমি বাইরে থাকি, তো কেউ থাক, দাদা না হলো আমার যে কর্মচারী সে থাকবে। আর এইটা দেখুন আমাদের মালিক, এই মানে এইসব এইসব জিনিসের এ হলো ওনার, এই মেন ওনার, আমরা তো ওয়ের এনার ওয়ার্কার, উনি হয়েছে ওনার। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এইটা দেখুন, এইটা এটা যে গাড়ল আমাদের আনবো, সে গাড়লের জন্য এটা এটা এই করা হচ্ছে আর কি। এখন পিলার জাস্ট স্টার্টিং করেছে, তাই আমি আপনাদেরকে স্টার্টিংয়ে দেখাচ্ছি এটা পিলার দিয়ে আর কি ও গাড়লের জন্য তৈরি করা হচ্ছে। এই দেখুন, এটা গাড়লের জন্য ফ্ল্যাটটা তৈরি করা হচ্ছে আর কি, কাজ চলছে। হ্যাঁ, আর একটা বন্ধু কি আমাদের কালকে এইখানে কে আগুন লাগিয়ে দিয়েছিল, তো পুরো যে ঘাসগুলো ছিল আমাদের এখানে সব ঘাসগুলো মরে গিয়েছে। হ্যাঁ এই যে, বাকি ওইটা আগে ওখানটা একটা পুকুরের মতো করব ভাবছি, তখন ওইটা এখন কাজ হয়নি, আগে এই কাজগুলো হোক তারপরে ওইটার কাজ চালু হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে কতদূর কাজ হলো না হলো সেগুলো আপনাদেরকে আপডেট করব। এই ব্লগে এতদূরই, বেশ রাখলাম।